আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি একশত সাতবার পড়ুন পঞ্চাশ বছরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূরণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন মাহাত একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন বৃহস্পতিবারের দিনে আল্লাহতালার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হল সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এ রাত হলো জমা আর রাত এ রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন দোয়া কবুল করে থাকেন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তালা মাফ করে দেন বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লি সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই এ দিনে নফল এবাদতবন্দিকে করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকিরাজগার করি তস্পি তাহলিল পাঠ করি রব্বুল আলমিনের দরবারে রোনা জারি করে পাক রব্বুল আলমিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কালাহামুল্লাহ শরীফ তেলাওয়াত করবো কোরআন তেলাওয়াত করব যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে পাক রব্বুল আলামিন সে ঘরের মধ্যে সেই বাড়ির মধ্যে সাকিনা বর্ষণ করবেন আল্লাহ তালার রহমত সর্বদাই আসতেই থাকবে আল্লাহর নুরানি ফেরেশতারা সেই মজলিসকে বেষ্টন করে রাখবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে আল্লাহ তালার খাস লোক হিসেবে পরিণত হয়ে যায় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে ফেরিস্তাদের শ্রেণীভুক্ত হয়ে যাবে ফেরিস্তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন কাল কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে আল্লাহ তালার দরবারে সে এমনভাবে সুপারিশ প্রদান করবে এমনভাবে সুপারিশ করবে আল্লাহ আল্লাহতালা কোরআনওয়ালার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তার পেরেশানিকে দূর করে দেবেন কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তালা জান্নাতের মধ্যে উঁচু মাকাম প্রদান করবেন জান্নাতের স্তরকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন কোরআন তেলাওয়াতকারীকে আল্লাপাক রব্বুল আলমের নূর নূরের টুপি প্রদান করাবেন কুরআন তেলাওয়াতকারীকে আল্লাহ নূরের টুপি পরিধান করাবেন কুরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে পিতা আল্লাপাক নূরের টুপি প্রদান করবেন যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে আল্লাহ তালা তার অন্তরের যত ধরনের ময়লা আবর্জনা রয়েছে মরিচা রয়েছে সব কিছু দূর করে দিবেন যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে আল্লাহ তালা তার আশপাশে বরকতময় করে দিবেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহফা করব আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তার পেরেশানিকে দূর করে দেবেন আমরা প্রত্যেকে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পাক পবিত্র অবস্থায় কোরআনুল কারিম তেলাওয়াত করব। বিশেষ করে নিয়মিতভাবে দিন সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা আপনার আমার জন্য অজস্র কল্যাণ প্রদান করবেন পেরিসানিকে দূর করে দেবেন নিজেরাও কোরআন তেলাওয়াত করব স্ত্রী সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব যে ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যাবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেও শান্তি প্রদান করবেন আখেরাতেও শান্তি প্রদান করবেন যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনের সংস্পর্শে থাকবে কোরআনকে আঁকড়ে ধরবে কোরআন বোঝার জন্য কোরআন মানার জন্য জান মাল কোরবানি করবে আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়াতেও বেশি মর্যাদা দান করবেন আখেরাতে আল্লাহ তালা তাকে বিশেষ মর্যাদা দান করবেন তাই কোরআনকে আঁকড়ে ধরবো সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব এরপরে বৃহস্পতিবারে দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 107 বার ইস্তিগফারের আমল করবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু যে ব্যক্তি আল্লাহর তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে ইস্তিগফারের আমল করবে আল্লাহ তালা তার জীবনের যত গুণা আছে সগিরা কবিরা জাহেরি বাতিনি সিগ বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে হাতের গুণা পায়ের গুণা চক্ষুর গোনা কানের গুণা মুখের গুণা সকল ধরনের গুণাকে আল্লাহ তালা ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যা নিষ্পাপ করে দেবেন গুরুত্ব সহকারে ইস্তিকভারের আমল করব এরপরে আল্লাহর গুণবাচক বরকত এই নামটি আমল করব হল অনুগ্রহকারী আল্লাহ এত বড় অনুগ্রহকারী যে আল্লাহ তালার যে অবাধ্য যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে যে আল্লাহ তালার সাথে বিদ্রোহ করে আল্লাপাক রব্বুল আলমিনকে মানে না আল্লাহ আল্লাহতালার প্রতি তার বিশ্বাস নেই এমন ব্যক্তিকে আল্লাপাক রব্বল আলহামীন অনুগ্রহ করেন আর যে ব্যক্তি আল্লাহ তালার হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করে আল্লাহ তালা তাকে দুনিয়াতে অনুগ্রহ করবেন তো আল্লাহ তালা অনেক বড় অনুগ্রহ করবেন তার জন্য এই দুনিয়ার দশ দুনিয়ার সম জান্নাত প্রদান করবেন আল কারিম ও নামটি যে ব্যক্তি আমল করবে আল্লাহ তালা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গাইবি রিজিক প্রদান করবেন আল্লাহ আল্লাহ তালা তার পেরেশানিকে দূর করে দিবেন তার অভাব অন্ট্রোলকে দূর করে দিবেন রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা তার সকল ধরনের পেরিসানি দূর করে দিবেন আল আল আলকারিমো নামের অর্থ হলো অনুগ্রহকারী আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুলের উপর অনুগ্রহ করেন সমস্ত মাখলুকাতের উপর অনুগ্রহ করেন সমস্ত সৃষ্টি জীবর আল্লাহ তালায় অনুগ্রহ করেন আল্লাহাকুর রব্বুল আলমিন কাউকে ইজ্জত দান করেন কাউকে বেজ্জতি করেন মুহূর্তের ভিতরে আল্লাহ তালা ক্ষমা ক্ষমতা ছুত করে দিতে পারেন মুহূর্তের ভিতর আল্লাহ তালা কাউকে আবার ক্ষমতার আসনে বসাতে পারেন সকল ক্ষমতার মানিক আল্লাহ আল্লাহ তালা কার ওপর অনুগ্রহ এরপরে বৃহস্পতিবারের দিন আসরে নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার তাহলিল তাকবীর পাঠ করবো এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হল বরকতপূর্ণ একটি রাত এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তাস্পে হাতে নিয়ে এক শতবার রসুল রসুল্লাহ আলী সাল্লামের প্রতি দুরুদের আমল করব আল্লাহ সাল্লা মিনাত ওল মুসলিমিন ওয়াল মুসলিমাত আবুদি কে মুসলিমিন কেসিনাউল মুসলিমাত যে ব্যক্তি প্রত্যেক রাতে গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করবে আল্লাহ তালা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন আল্লাহ পাক আল আমিন তাকে প্রচুর পরিমাণে কল্যাণ প্রদান করবেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তার গুনাহকে মাফ করে দিবেন গুরুত্ব সহকারে দরুদের আমল করব রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ বিস্মিকা মতো আহ আই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কেননা শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতকে পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তালা নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল করে থাকেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে থাকেন